আদালতে আজ দ্বারস্থ হচ্ছে কুলতলি রুমার পরিবার। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্তের দাবি, এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কাঁটাপুকুর মর্গের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, বাড়ির তরফ থেকে নির্দিষ্ট দাবি জানানো হচ্ছে, কখন এই মর্গে ময়নাতদন্ত শুরু হবে, আজ কি সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, গতকালকেই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল বা তাদের লয়ার বলেছিলেন যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটালের মর্গ থেকে তারা এই ময়নাতদন্ত করতে চান এবং সেজন্য আদালতের অর্ডার দরকার। আজকের বারুইপুর আদালত, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তাতে আজকে রবিবার, যেহেতু ছুটির দিন, কিন্তু দুটোর পরে সেকেন্ড হাফে স্পেশাল কোর্ট বসবে, সেই স্পেশাল কোর্টে তারা এই আবেদন করতে চলেছেন। অর্থাৎ রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারের যে হসপিটাল এই রাজ্যে রয়েছে বা এই শহর কলকাতায় রয়েছে, সেই কেন্দ্র সরকারের যে কোনো হসপিটালের একটি মর্গে তারা ময়নাতদন্ত করতে চান। সেই জন্যেই তারা আজকে বারুইপুর আদালতে এই আবেদন করবেন এবং সে যদি সেই আবেদন মঞ্জুর হয় তাহলে বডি প্রিজার্ভ করার দাবিও তারা করবেন বা আবেদন পত্রে বডি প্রিজার্ভ করার আবেদন। দেখো, এই মুহূর্তে যারা রয়েছেন তারা কুলতলির মহিলারা কার্যত ক্ষোভে ফুটছেন, ক্ষোভে ফুসছেন তারা যে কিভাবে এই ধরনের নৃশংস ঘটনা হতে পারে, কেন সুরক্ষা নেই, এতগুলো প্রশ্ন তুলছেন। যেমনভাবে মারা গেছে, যত কষ্ট পেয়ে মারা গেছে, সেই অপরাধীর যেমন তেমনটাই কষ্ট হয়, আমরা এটাই চাই, আমরা এটাই চাই, আর পুলিশদেরও শাস্তি চাই। পুলিশের ভূমিকা কি ছিল যেদিন? ফাঁসের ভূমিকা কোনো কিছুই ছিল না। আমরা ক্যাম্পে গিয়েছিলাম, ক্যাম্পে থানাতে পুলিশ, ক্যাম্পেতে পুলিশ বললো কি, আমরা আমাদের এখানে আমাদের জয়নগর কুলতলি এলাকা নয়, আমরা এই এলাকার নয়, কুলতলি এলাকার নয়, তোমরা জয়নগরে চলে যাও। তাহলে উনি যদি ওই মুহূর্তে প্রোটেকশন নিত, এই ক্ষতি কি হতো? জয়নগর এখান থেকে কত দূর? থানা অনেকটা দূর, মানুষ অনেকটা দূর, যেতে আসতে তাতে মোটামুটি কতক্ষণ লাগবে? মিনিমাম এক ঘন্টা লাগবে। জয়নগর থানা গিয়েছি, এইখান থেকে পাঠিয়ে দিয়েছে বলে আমরা কিছু জানি না, আমরা কোনো লিখিত ডায়েরি নেব না, আপনারা চলে যান জয়নগরে। জয়নগরে যেতে আসতে কত সময় লেগে গেছে বলো? তারপর এখানে ক্যাম্পে থাকার কি মানে? পুলিশ এখানে থাকবে কেন? এমনটাই বলছেন তারা। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, আমরা এই খবরের দিকেই নজর রাখবো একটা বিরতির পর। বা কুলতলির উমার শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছেন। গত পরশুদিন তার কাছেই টিউশন শেষ করেছিলেন, 5টা পর্যন্ত পড়েছিলেন। 5টার সময় টিউশন শেষ হয়ে যাওয়ার পর সে বেরিয়ে যায়। সেদিন শেষ তাকে দেখা যায়, উমাকে শেষ তার টিচার সেদিনই দেখে। আমাদের সঙ্গে সেই টিচার রয়েছেন, তার গোপনীয়তা বজায় রাখো আমাদের কর্তব্য। বিশ্বকাপ একটু কথা বলবো তার সঙ্গে। আপনি কি উমাকে, মানে মেয়েটিকে, নির্যাতিতা মেয়েটিকে পড়াতেন? একটু যদি বলেন কোন ক্লাসে পড়তো, কি কেমন ছিল পড়াশোনায়? ক্লাস পড়ে পড়তো আর অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, ফার্স্ট হতো সবসময়। আপনার কাছে পরশুদিন, মানে ঘটনার দিন কটার সময় আসে পড়তে? এসেছে 3টে। ছুটি হলো কখন? ওর